গুজরাট দাঙ্গার পর যে বিলকিস বানুকে রেপ করা হয় এবং তার পরিবারের সবাইকে মারা হয়, গ্যাং রেপ করা হয়, এবং তারপর 17 জন অভিযুক্তের মধ্যে সম্ভবত 11 জন অভিযুক্ত, তাদের সাজা ঘোষণা হয়। এই 11 জনের ভেতর অনেকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে নিউজক্লিকের যে কোম্পানিটা, তার সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সব। আপ আম কেসে খাতে হ্যায়, কাট কে খাতে হ্যায়, ছুলে ছুলে খান না, কাট কে খাতে হ্যায়, কাট কে খাতে হ্যায়, চুষ কে খাতে। নমস্কার, রায় বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আমি অময় এবং আমার সঙ্গে আমার বন্ধু পরঞ্জয় গুহঠাকুরদা। কেন বন্ধু বলে পরিচয় দিলাম, কারণ হি নিডস নো ইন্ট্রোডাকশন। আপনারা সবাই জানেন, যদি এখনো সাংবাদিকতা বেঁচে থাকে তাহলে এইরকম কিছু মানুষের জন্যই ভারতবর্ষে সাংবাদিকতা বেঁচে রয়েছে। এত প্রশংসা করো না, পরঞ্জয়ের নজর এমনিতে লেগে গেছে, আরো লেগে যাবে। প্রশ্ন, হ্যাঁ প্রথম প্রশ্ন পরঞ্জয়, আপনি বলেছেন তবু রায়বাহাদুরের দর্শকরা জানতে চায়, একদিন আপনার বাড়িতে ভোরবেলা দিল্লি পুলিশ এসে হাজির করে এবং অক্টোবর মাসের 3 তারিখ, রাইট, এবং জিজ্ঞাসাবাদ চলল, জিজ্ঞাসাবাদ, এবং তারপর সেখান থেকে আপনাকে, আমি যদি খুব ভুল না করি, নিয়ে যাওয়া হলো দিল্লির লোধি রোডের স্পেশাল সেলে, লোধি কলোনি স্পেশাল সেল দিল্লি, এবং সেখানে গিয়ে আবার জিজ্ঞাসাবাদ। এবং শুধুমাত্র পরঞ্জয় দা নয়, নিউজ ক্লিকে আরও একাধিক সাংবাদিক, অভিসার শর্মা, ভাষা, তাদের প্রত্যেককে সেই দিন জিজ্ঞাসাবাদ করা হয়। 80 জন ছিল, হ্যাঁ, সেই দিন সকালবেলা দিল্লি পুলিশের 300-র ওপর কর্মচারী মহিলা ছিল তাদের ভেতরে। তারা রাষ্ট্রীয় রাজধানী ক্ষেত্রে, ন্যাশনাল ক্যাপিটাল রিজনের 80টা জায়গায় গেছিল। আমার ওখানে 7 জন দিল্লি পুলিশের ছিল আর 2 জন হরিয়ানা পুলিশের ছিল, কারণ আমি থাকি গুরগাঁওয়ে, দিল্লির বাইরে, মানে একটু বাকি। কিন্তু রাষ্ট্র রাজধানী ক্ষেত্রে খালি এইটুকুই বলতে চাই যে ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের দিল্লি পুলিশের অপারেশন বা কোনো জায়গায় হয়নি যে ভোরবেলা 6:30 সময় 80 জনের বাড়িতে একই সময় পৌঁছে গেছে। তার মানে ওদের মাঝরাত্রিতে ডাকা, অনেকগুলো সংস্থা, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, আয়কর বিভাগ, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, CBI, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এরা একটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করেছে। এটা নিউজ ক্লিকের যিনি স্থাপন করেছিলেন, যিনি এখনো জেলে রয়েছেন, হ্যাঁ, 3 অক্টোবর মাসের 3 তারিখ থেকে আজ আমরা আজকে রেকর্ড করছি, আজকের তারিখ হলো তোমার 14 জানুয়ারি 2024। তার মানে এই পুরো সময়টা ওনাকে জেলে রাখা হয়েছে, পুলিশ কাস্টাডি, জুডিশিয়াল কাস্টাডি। ওনার বয়স 75। তো হ্যাঁ, ওনার বিরুদ্ধে ফার্স্ট ইনফরমেশনে অনেক ধরনের অভিযোগ আছে। একটা হলো UAPA, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, বলা হয়েছে উনি দেশদ্রোহী। উনি এবং ওনার সঙ্গে আরও কয়েকজন মিলে তারা 2019-এর লোকসভা নির্বাচনকে কোনোভাবে তার উপরে একটা প্রভাব, মানে ওরা একটা ইনফ্লুয়েন্স করতে চেষ্টা করেছে, তাই অন্তত দিল্লি পুলিশের FIR বলছে। আরও বলা হচ্ছে যে ভারতবর্ষের মানচিত্র, যেটা ন্যাশনাল বাউন্ডারিজ আমাদের যে ম্যাপ, সেটা এদিক ওদিক করার চেষ্টা করেছে, টিংকারিং উইথ দ্য ন্যাশনাল বাউন্ডারিজ, ওদের ভাষা আমি ব্যবহার করছি। তার আগেই অগস্ট মাসের মাঝামাঝি এই ঘটনার প্রায় এই FIRটা প্রায় 1.5 মাস আগে, আর 2 মাস আগে নিউ ইয়র্ক টাইমসের একটা লেখা বেরিয়েছিল যেখানে একটা অভিযোগ হয়েছে, অভিযোগ বলবো না, মানে কোনো দুর্নীতি বা কোনো বেআইনি কাজের কোনো অভিযোগ নেই, তবে এটুকু লেখা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ভদ্রলোক, ওনার নাম হলো নেভিল রয় সিং, রাইট রাইট, উনি কয়েকটা ওনার সংস্থা অনেকগুলো স্থাপন করেছেন, সেই সংস্থার ভেতরে
কয়েকটা সংস্থা, যে নিউজ ক্লিক যে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি স্থাপন করেছে, মানে প্রবীর পুরো কাজটা এবং অন্যান্য ওরা স্থাপন করেছে, পিপিকে নিউজ ক্লিক প্রাইভেট লিমিটেড তাদের পয়সা দিয়েছে। এই প্রশ্নটা এই প্রসঙ্গে আমি আসতাম যে আদৌ চাইনিজ ইনভেস্টমেন্ট বা নেভিলাইজিং গভর্নমেন্ট কোনো সংযোগ আদৌ আছে কি? এইটাই তো ওদের অভিযোগ। ওরা বলছে নেভিল রয়সিংহাম ওর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির একটা ঘনিষ্ঠ সম্পর্ক, বেআইনি কিছু করেনি, ও সাংহাইয়ে আছে, সে একজন আমেরিকান নাগরিক, সে আমেরিকার নাগরিক, কিন্তু ও কোনো বেআইনি কাজ করেনি, অন্তত নিউ ইয়র্ক টাইমস অভিযোগ করেনি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা অভিযোগ করে। এখন ভারতবর্ষের এবং দক্ষিণপন্থী রাজনীতিতে যারা বিশ্বাস করে, সোশ্যাল মিডিয়া ট্রোলরা বলছে চীনের পয়সা ঘুরে ফিরে, মানে চীনের পয়সা মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে ভারতবর্ষে চলে এসেছে এবং নিউজ ক্লিককে সাহায্য করেছে। চীনের প্রোডাক্ট তো উন্নত বাজারে ভারতবর্ষে রয়েছে, সমস্ত প্রোডাক্ট তো বিক্রি হচ্ছে, তাহলে চীনের এবং চীনের বিভিন্ন অর্থ আসছে, তো খুব মানে ফুলিশ স্টেটমেন্ট। ভারতবর্ষ অন্য কোনো সবচেয়ে বেশি আমাদের বাণিজ্য আমদানি রপ্তানি চীনের সঙ্গে, একদম ভারতবর্ষে যে ওষুধ বানানো হয় তার 90% ওপর যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট বা API সেটা চীন থেকে আমরা নিয়ে আসছি। আমাদের গাড়ি, আমাদের মোটরসাইকেল, আমাদের বিভিন্ন ভেহিকলস, তার যে ছোটোখাটো পার্ট তার একটা খুব বড় অংশ চীন থেকে আসছে। এগুলি বলে যাও চীনের কোম্পানি ভিভো, তারা আমাদের ক্রিকেট গ্রুপ ওদের স্পন্সর করছে, রাইট রাইট, আরও আছে জাওমি, এরা খালি স্পন্সর করছে না, খালি বিজ্ঞাপন দিচ্ছে না, তারা একটা সংস্থা আছে পিএম কেয়ার্স, পিএম কেয়ার ফান্ড দান করে, রাইট। তো এই অভিযোগ প্রমাণ হবে কি না আমরা ভবিষ্যতে জানতে পারবো, কোর্ট কি বলবে বা বলবে না আমরা পরে জানতে পারবো। ইউএপি এর মতো এই ধরনের আইন ভারতবর্ষে নেই, জামানত পাওয়া খুবই মুশকিল, প্রায় অসম্ভব, তাই বলা হয় ইংরেজিতে ড্র্যাকোনিয়ান রুল, রাইট। তারপরে শুনুন আর কি অভিযোগ আছে, সিবিআই এনফোর্সমেন্ট অ্যাক্ট কি অভিযোগ হচ্ছে, যে এই পয়সাটা যেটা বিদেশ থেকে এসছে নিউজ ক্লিকের কাছে, এটা হলো নিবেশ করা হয়, ইট ইজ নট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট FDI, যার অনুমতি ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে এসেছে। ওরা বলছে এটা দান করা হয়েছে, আচ্ছা তোমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আচ্ছা তোমরা আসলে একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, তোমাকে এটা দান করা হয়েছে। এবং অন্য আরেকটা আইন FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, তার ওই আইন অনুযায়ী তোমরা অনুমতি নাও নি সরকার, সেই জন্য তোমরা, এই হলো ওদের অভিযোগ। আমার ব্যক্তিগত মতামত হলো এটা ওরা কোনোদিনও প্রমাণ করতে পারবে না। এই যে গবেষণা, এই যে ইনভেস্টিগেশন, এইটা চলছে কবে থেকে জানো? February 2021 থেকে। আচ্ছা, 22-23-24 হয়ে গেল, এখনো কিছু পাইনি ওরা এই 3 বছরে, দেখা যাক। অর্থাৎ বিষয়টাকে ঝুলিয়ে রাখা, প্রলং করা, এবং আমাদের একটা প্রচার জিয়ে রাখা, একটা পরিবেশ আছে আজকে ভারতবর্ষে, এই যে সাংবাদিক অল্প বয়সী, অল্প বয়সী ছেলে মেয়ে, তারা সবে কাজ শিখছে, তারা ট্রেনি, তারা প্রফেশনাল, একটু টুকিটাকি তারা পয়সা রোজগার করছিল। প্রথম হলো আজকে নিউজ ক্লিকের যে কোম্পানিটা, তার সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সরকার, মানে কারুকে এরা পয়সা দিতে পাচ্ছে না, মাইনে দিতে পারছে না। আমি কর্মচারী নই, আমি উপদেষ্টা, আমি উপদেষ্টা, আই এম আ কনসালট্যান্ট, আমি ওদের নির্দেশক নই, আমি ওদের শেয়ার হোল্ডার নই, আমি ওদের যে সম্পাদকীয় যে একটা বোর্ড আছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আজ না, আমি May 2018 থেকে ওদের একজন উপদেষ্টা, ঠিক আছে। এখন সব কিছু একসঙ্গে করে তুমি বলবে যে লক্ষ লক্ষ টাকা, তুমি 70 লক্ষ টাকা পেয়েছো, একদিনে পেয়েছি না 5.5 বছরে পেয়েছি, এটা প্রথম। এই পয়সাটা চীনের পয়সাটা কে বলছে?
দক্ষিণপন্থী কিছু সোশ্যাল মিডিয়া ট্রোলরা বলছে। আরো একটা জিনিস মনে রাখো, এর উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা হলো সবাইকে ভয় দেখানো, যারা সাংবাদিকতা করছে, যারা স্বাধীনভাবে, যারা একটা স্বতন্ত্রভাবে, যারা যে সরকারে আছে তাদের সম্বন্ধে প্রশ্ন করছে, তাদের প্রশ্ন করছে, কড়া প্রশ্ন করছে, ভালো ভালো প্রশ্ন করছে না। যেমন আমাদের খুব নাম করা অক্ষয় কুমার, অভিনেতা অক্ষয় কুমার, যে মোদিজিকে যখন উনি সাক্ষাৎকার আম কি করে খানা, উনি বলছেন আমার ড্রাইভার বলেছে আপনাকে এই প্রশ্নটা করতে, আপ আম কাছে খাতে হ্যায়, কাট কে খাতে হ্যায়, ছুলে ছুলে খান না কি, কাট কে খাতে হ্যায়, চুস কে খাতে হ্যায়। আচ্ছা শুনুন, আজ দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাছে 300 ওপর ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, কয়েকজনের পাসপোর্ট, কয়েকজনের চেক বই সবের কাছে আছে। তুমি যে সাংবাদিক, তাদের জীবিকাটা শেষ করবে চেষ্টা করেছ, ঠিক আছে? অনেকে সিমটা ব্লক করে নতুন সিম নিয়েছে, এদিক ওদিক থেকে করে, কিন্তু আজ এখনো সবচেয়ে উচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট বলেছে একটা আইন তৈরি করো, একটা রুল তৈরি করো, একটা নিয়ম তৈরি করো, অধিনিয়ম তৈরি করো, সেটা আজ পর্যন্ত হয়নি। সরকারকে বলা হয়েছে তোমরা এসো দিল্লি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হোম মিনিস্ট্রিকে বলা হয়েছে তোমরা বলো, সেটা কবে হবে আমি জানি না। তবে এই ধরনের ঘটনা আমরা আগে ভারত স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন দেখিনি, এবং এই জন্যেই নিউজ ক্লিকের উপরে খালি এইসব অপারেশন হয়নি। হামলাটা খালি নিউজ ক্লিকের উপর নয়, একটা সবারই না, পরের পর সবার, সবাইকে একটা তুমি, এবং শুধুমাত্র সাংবাদিকও নয়, যে সমস্ত স্বাধীন স্বাধীন যারা সরকারের বিরুদ্ধে কথা বলছেন, সেটা 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 কোনো সময় স্ট্যানসামি হতে পারে, সেটা কোনো সময় গৌরী লঙ্কেশ হতে পারে, সেটা নরেন্দ্র দাবালকার হতে পারে, সেটা গোবিন্দ ব্যানার্জি হতে পারে। আপনি মানে তুমি বলছো, আমার মতামত হলো একটা সংস্থার কিছু লোক যা যা ওই FIR এ অভিযোগ আছে, প্যাডস, এরা পিপলস অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম, এরা কবেকার সংস্থা, তারা এই ধরে নাও তারা চরম বামপন্থী, তারা ধরে নাও তারা একদম রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী, ধরে নাও এই 7-8-10 জন লোক মিলে পুরো লোকসভা নির্বাচনের উপরে একটা প্রভাব হবে, ওদের পুরো দেশের মানচিত্র বদলে দেবে, এটা আমি মনে করি একটা হাস্যকর একটা এত অভিযোগ। তবে দেখো দিল্লি পুলিশ আমার ফোনটা সেদিনই ফেরত দিয়ে দিয়েছিল। আচ্ছা, আমরা দুজন ছিলাম, ওই 80 জনের ভেতরে 2 জন ছিলাম তাদের ফোন সেই দিনে ফেরত দিয়ে দিয়েছিল, কেন সেটা আরেক প্রশ্ন, সেটা একটু শুনি। আমি জানি না, সত্যি কথা হলো আমি জানি না কেন ফেরত দিয়ে দিয়েছিল। আমি বললাম আমার ফোনটা চান আপনি, আমি লিখিতভাবে দিন, লিখিতভাবে দিন, সিজার মেমো আছে। বলে আমার ফোনটা আপনি গবেষণা করতে চান, ভেতরে কি আছে সব জানতে চান, আপনারা জানেন একবার না 5 বার হয়ে গেছে, সুপ্রিম কোর্টের একটা কমিটি, তোমার এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপরে তোমার সিটিজেন ল্যাব, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউরোপে, সিটিজেন ল্যাব ক্যানাডায়, কলকাতায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার মুখ্যমন্ত্রী, উনি একটা গবেষণা করার জন্য একটা ইনকোয়ারি কমিটি করেছিলেন। আচ্ছা, মদন লোকুরের যিনি সুপ্রিম কোর্টের জজ ছিলেন এক সময়, তার নেতৃত্বে সেই কমিটিটা এখন আর মানে কাজ করছে না, বিভিন্ন ওটাও আরেকটা লম্বা গল্প আছে। যাই হোক, আমার ফোনে যা যা আছে সেটা একবার না অনেকবার। আমি বললাম এটার আগে আমাকে হ্যাশ ভ্যালু দিন, হ্যাশ ভ্যালু মানে কি, যেমন আঙ্গুঠি ছাপ, বুড়ো আঙ্গুলের যে ছাপটা, এটা প্রত্যেক মানুষের আলাদা, একদম তাই তো? তো ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বলা হয় অনেক সময়, যে একটা ওই একটা স্টেটমেন্ট ওরা দিয়ে দেয় যে তোমার ফোনে এটা আছে। এবার গবেষণার পর, এক্সট্রাকশনের পর, ইনভেস্টিগেশনের পর আরেকটা দিল, কারণ ওই তুমি তো ভীমে পরিবার লোকেদের নাম সবাই জানে, একদম ওদের ফোনে ওরা দেখলো যে
ওদের কম্পিউটারে, ফোন না, কম্পিউটারে দেখলো যে কিছু ম্যালওয়্যার ওরা ঢুকিয়ে দিয়েছে। তো আমাকে বললো যে দেখো আপনি তো তাড়াতাড়ি চলে যেতে চান, সময় লাগবে, আপনার সামনে করছি, আমরা কিছু দিচ্ছি না, করো যা আছে তোমরা জানো, আবার আর কি জানতে চাও, সবই আছে তোমার কাছে, আবার নিয়ে নাও, আমার ব্যাংকের খাতা নম্বর আপনার কাছে আছে, আয়কর বিভাগের কাছে আছে সব কিছু তথ্য, এনফোর্সমেন্ট ডাইরেক্টর কাছে। একটা খুব হাস্যকর প্রশ্ন করেছিল, সেটা বলা উচিত পুরি ছোলা চাইয়ে, কুলচা আলু কা সবজি চাইয়ে, বার বার আমায় জিজ্ঞেস করছে নানারকম ব্যাপার, জল খাবো তো আসলে খাইনি সেদিন কিছু, এই ঠিক আছে যাওয়ার আগে কিছু খেয়ে গেছিলাম বাড়ি থেকে, আটটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম, আটটা না সাড়ে আটটা দিল্লি পরে পৌঁছতে তখন ভিড় প্রায় দেড় ঘন্টা লেগেছিল। যাই হোক, আমায় অনেকগুলো প্রশ্ন করছে, বললো আমায় তুমি সিগন্যাল অ্যাপ ব্যবহার করো, আমি হ্যাঁ ব্যবহার করি, এই হংকং এ এই ভদ্রলোকের সঙ্গে আপনি কথা বলেছেন, হ্যাঁ কথা বলেছি, উনি একজন লেখক, উনি ভারতবর্ষে এসেছিলেন, ওনার একটা সাক্ষাৎকার আমি করেছিলাম। এটা কার কথা বলছি? এটা হলো দেবাশিস। আচ্ছা, দেবাশিস মোদির ওপরে ওর একটা বই বেরিয়েছে, উনি আছেন না, আরেকজনের সঙ্গে সহলেখক ছিলেন, ওনার পুরো ইন্টারভিউটা আমার বেরিয়েছে দেবাশিস মুখ। আমি বললাম নিউজ ক্লিকে গিয়ে দেখতে পারো কি উনি বলেছেন বা বলেননি। তারপরে বললেন যে এই অস্ট্রেলিয়ার এই একজন ভদ্রলোকের সঙ্গে তুমি কথা বলো, বললাম হ্যাঁ কথা বলি, বলে ওর নাম উনি ঠিক মতো ওরা উচ্চারণ করতে পারছিল না, GEOFF, এটার উচ্চারণ হলো জেফ, জেফ, তো ওরা বলছিল জিও, আমি বললাম না এইভাবে উচ্চারণ করা হয় না, জেফ। উনি একটা সংস্থা আডানি ওয়াচ, একটা ওয়েবসাইট, তাদের জন্য তার সম্পাদক ধরে না একটা ফাউন্ডেশন আছে তাদের জন্য কাজ করে, আমার আমি আমার লেখা মাঝে মাঝেই ওরা প্রকাশ করেছে, মাঝে মাঝে পাবলিশ করেছে এবং পয়সা আমায় দিয়েছে, আমি ইনভয়েস ওদের পাঠিয়েছি, ওরা আমার ব্যাংকের খাতায় পয়সা দিয়েছে, নিউজ ক্লিক প্রত্যেক এক একটা পয়সা আমাকে যেটা দিয়েছে ইনভয়েস আমি দিয়েছি আমার ব্যাংকের খাতায় দিয়েছে, আমার লোক ট্যাক্স কাটা হয়ে গেছে, আমার কথা বিশ্বাস করবেন না, আমার ব্যাংকের খাতাটা দেখুন না। তারপরে বলল এই এস ভাটনগর কে মার্কিন যুক্তরাষ্ট্রে এর সঙ্গে কথা বলেছিল, বললাম হ্যাঁ। আপনার পরিবারের? আমার স্ত্রীর ভাই, আমার শালা, বললো হ্যাঁ আমি কথা বলেছি। তারপরে আর কোনো প্রশ্ন, তবে এই ওই একই প্রশ্নগুলো বারবার করল। দিল্লিতে যখন হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছিল 2020 প্রথম দিকে, তখন আপনি কভার করেছেন কি? করেছেন কিন্তু আমি বললাম না করিনি। তারপরে বলে কৃষক, কৃষকদের হ্যাঁ আমি করেছি, কোভিড নিয়ে, তেমন না আমি কোভিড নিয়ে কিছুই করিনি। তো এই একই প্রশ্ন ওরা বারবার করেছে, ওরা চেষ্টা করছে বলতে যে এরা সরকারের বিরুদ্ধে, এই জন্য এরা রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, এই ওদের উদ্দেশ্যটা দেখাবে। এখন দেখা যাক, কিন্তু তারপরও পরঞ্জয়দার মতো মানুষরা থেমে যায়নি। আর পরঞ্জয়দা দিল্লির ওই দাঙ্গার প্রসঙ্গ উত্থাপন করলেন, আমি এই মুহূর্তে বিলকিস বানু, বিলকিস বানুর প্রসঙ্গে একটুখানি আসবো। গুজরাট দাঙ্গার পর যে বিলকিস বানুকে রেপ করা হয় এবং তার পরিবারের সবাইকে মারা হয়, গ্যাং রেপ করা হয় এবং তারপর 17 জন অভিযুক্তের মধ্যে সম্ভবত 11 জন অভিযুক্ত, তাদের সাজা ঘোষণা হয় এবং রিসেন্ট তাদের মধ্যে একজন তাদের সাজা কম করার জন্য, পরঞ্জয়দা আরো বেটার বলতে পারবেন, সাজা কম না, তারা যাতে জেল থেকে বেরিয়ে, জেল থেকে বেরিয়ে আসছে, এর আগে জেল থেকে বেরিয়েছে, রাইট, ওটাকে বলা হয় প্যারোল, প্যারোল, জেল থেকে বেরিয়ে আসা, এখন ওরা চাইছে রেমিশন অফ, রাইট, সেন্টেন্স। রেমিশন মানে কি? তোমাদের বলা হচ্ছে তোমরা আজীবন কারাগারে থাকো, রাইট, ওটাকে কমিয়ে বলা হচ্ছে না জি আমাদের সাজা কমানো হোক, এই আবেদন। এবং সেই আবেদন গুজরাট সরকারকে দেখার জন্য সুপ্রিম কোর্ট একবার নির্দেশ দেয় এবং
তারা ছাড়া পায় এবং তখন যেটা হয়, তাদেরকে রীতিমতো কোট আনকোট তারা উচ্চ বংশজাত বলে বীরের সম্মান দিয়ে সেই সমস্ত ধর্ষকদের তাদের মালা পরিয়ে বরণ করা, মিষ্টি বিতরণ করা হচ্ছে। রাইট, রিসেন্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে তাদেরকে আবার তাদের ইতিমধ্যে সারেন্ডার করে জেলে ফেরত যেতে হবে। এবং ভেরি ইম্পর্টেন্টলি সুপ্রিম কোর্ট বলছে যে গুজরাট সরকার এই যারা রেপিস্ট তাদের সঙ্গে জুড়ে রয়েছে, যারা ধর্ষণ করেছেন তাদের সাহায্য করেছেন এবং তাদের সাহায্য করেছেন গৃহ মন্ত্রণালয়ের লোকেরা, এবং এই যে কটা ঘটনা হয়েছে তারা ওদের যে জজ যিনি করেছেন জাস্টিস নাগরত্নম, উনি মহিলা, উনি সবচেয়ে কম বয়সী একটা সময় যাচ্ছিলেন, উনি ভারতবর্ষের প্রথম মহিলা যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবেন এর ভবিষ্যতে, উনি যেই ধরনের ভাষা ব্যবহার করেছেন এটা গুজরাট সরকার এবং আমাদের প্রত্যেকে ওই জাজমেন্টটা করা উচিত। কিন্তু সবচেয়ে অদ্ভুত যেটা ব্যাপার, অদ্ভুত বলবো না আমি বলবো যে অনেকেই কিন্তু আশা করছিল এই ধরনের, এই 11 জনের ভেতর অনেকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কোথায়, তারা এদেশে না অন্য দেশে, তাদের পরিবারের কাছে যখন প্রশ্ন করা হয়েছিল ওরা কোথায় বলবে আমরা জানি না, এখন শেষ পর্যন্ত কজন আবার জেলের ভেতরে মহারাষ্ট্রের রাজ্যের কারাগারে যাবে কিনা এটা আমি জানি না, এই প্রশ্নের জবাব। হ্যাঁ, ভালো করে বলছি, অময় দেবরায় ওরা মাঝে মাঝে করতে পারছে, ভিডিও মাঝে মাঝে পাচ্ছে না করতে, সেই সমস্যাটা দূর হয়ে যায়। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, একটু আর্থিক সাহায্য করুন, তাহলে অময় দেবরায় এবং এই রায়বাহাদুর চ্যানেলটা হয়তো আরও এগোতে পারবে। আপনাদের সবাইকে আমি এইটুকুই নিবেদন করতে পারি। নমস্কার, ধন্যবাদ।